সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাই, আমি শফিক ভাই, শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, কিছু ভাই আমাকে কিং কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সেই সুবাদে আজ চলে এলাম গাজীপুর জেলা পিরোজালী মন্ডলবাড়ি এলাকায় মোহাম্মদ আলমামুন ভাইয়ের খামারে। তো প্রথমে বলে নেই, এই খামার থেকে আলমামুন ভাই কম দামের মধ্যে আপনাদের জন্য কিছু কিং কবুতর সেল করে থাকবেন। তো প্রথমে যদি আপনাদেরকে একটা কিং এর জোড়া দেখাই, মাশাল্লাহ খুব বড় সাইজের এই জোড়াটা। ভাই এটা কি কালার? এটা সবজি কালার কিং না? এটা তো রানিং পিয়ার, তাই না? আচ্ছা ভাই, এটা নরকুন্টার মাদি কুন্টা কাঠের উপরে যেটা দাঁড়িয়ে আছে বন্ধুরা, যদি দেখেন আপনারা, মাশাল্লাহ অনেক বড় সাইজ। এটা হচ্ছে নর কবুতর, আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর। ভাই এটা দিয়ে কয়বার ডিম বাচ্চা করাইছেন আপনি? তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে। এই পিয়ার থেকে যে বেবিগুলো হয়, সেই বেবিগুলো আপনি কত করে সেল করে থাকেন? 5-6 থেকে 6 হাজার টাকার আশেপাশে এই বেবিগুলো সেল করা হয়। আর এই রানিং পিয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন? 16 হাজার টাকার মধ্যে এই রানিং পিয়ারটা আপনি রাখবেন। বন্ধুরা আপনি যদি একটু ভালোভাবে দেখাই, মাশাল্লাহ অনেক বড় সাইজের। আপনি দেখেন এটা হচ্ছে নর কবুতর, আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর। এই পিয়ার থেকে ভাই তিনবার ডিম বাচ্চা করাইছে, যে বেবিগুলো হয় সেই বেবিগুলো ভাই 5-6 হাজার টাকার মধ্যে সেল করে থাকে। আর এই রানিং পিয়ারটার দাম চাচ্ছে ভাই 16 হাজার টাকা। 16 হাজার টাকা হলে ভাইয়ের কাছ থেকে এই পিয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আলমামুন ভাইয়ের নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে যোগাযোগ করে আমি যে পিয়ারগুলো দেখাবো সেই পিয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর দ্বিতীয় যদি আপনাদেরকে একটা পিয়ার দেখাই, এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক কিং। ভাই মাশাল্লাহ এটার তো সাইজ অনেক বড় ভাই। ভাই এটা তো রানিং পিয়ার, তাই না? এটা কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে ভাই এই পিয়ার থেকে? এটা থেকে 2 বার ডিম বাচ্চা করানো হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন আপনারা বডি ফিটনেসের সাইজটা খুব সুন্দর। এটা ডাকতে আছে, এটা হচ্ছে নরকবুতর, তাই না ভাই? পিছনেরটা এটা হচ্ছে নরকবুতর, আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর। তো ভাই এই পিয়ার থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো কত করে সেল করে থাকেন? 5-7 হাজার। 5-7 হাজার টাকার মধ্যে এটার বেবি সেল করা হয়, মানে কোয়ালিটি অনুযায়ী, তাই না? আর এই রানিং পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন? 15 হাজার টাকার মধ্যে এই রানিং পিয়ারটা রাখা যাবে। আচ্ছা বন্ধুরা আপনারা দেখেন, এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর। এখান থেকে ভাই তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে। এই পিয়ার থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো 5-7 হাজার টাকার আশেপাশে সেল করা হয়। আর এই রানিং পিয়ারটা দাম চাচ্ছে ভাই 15 হাজার টাকা। 15 হাজার টাকা হলে ভাইয়ের কাছ থেকে এই রানিং পিয়ারটা আমরা সংগ্রহ করতে পারবো। আর এখানে রয়েছে এক পিয়ার হোয়াইট কিং। ভাই এটা তো রানিং, তাই না? এটাও রানিং পিয়ার। ভাই এটা থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন? 2 বার ডিম বাচ্চা করানো হয়েছে। ভাই এটা থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো আপনি কত করে সেল করে থাকেন? 2000-2500 টাকা। 2000-2500 টাকার মধ্যে এটা বেবি সেল করা হয়। এই রানিং পিয়ারটার দাম কত রাখবেন? 8000 টাকা রাখবেন। ফিক্সড নাকি কিছু আলোচনা করার অপশন থাকবে? এটা ফিক্সড 8000 টাকা না? বন্ধুরা এই পিয়ারটাও যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন, এটা দাম মোটামুটি কম আছে। এটার যে বেবিগুলো হয় সেই বেবিগুলো 2-2500 টাকার মধ্যে সেল করা হয়। আর এই রানিং পিয়ারটার দাম যাচ্ছে ভাই 8000 টাকা। 8000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে আপনারা এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই, এটাও হচ্ছে হোয়াইট কিং। ভাই এটার সাইজটা তো মাশাল্লাহ খুব সুন্দর, চমৎকার। ভাই এটা তো রানিং, তাই না? এটাও রানিং পিয়ার। তো ভাই এটা থেকে কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে? 4 বার ডিম। এটা থেকে 4 বার ডিম বাচ্চা করানো হয়েছে না? এটা নরকুন্টা মাদি কুন্টা ভাই? এটা কি নর না মাদি? ভাই এটা হচ্ছে মাদি কবুতর, তাই না? আর এই যে এটা হচ্ছে নর কবুতর, এখান থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন বললেন? 4 বার ডিম বাচ্চা করানো হয়েছে। এটার বেবিগুলো কত করে সেল করে থাকেন? 3000। এটা বেবিটা ওটা থেকে একটু দাম, সাইজটা বড়, সাইজটা বড়, গেটা পুরো সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ, যার কারণে কিছুটা দাম ওটা থেকে এটা বেশি, তাই না? আর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন? 10000 টাকা এটা রানিং পেয়ার রাখা যাবে। বা এটা কি কোনো বেবি পেয়ার আছে? রেডি আছে না বর্তমানে সেল দেওয়ার মতো? চা বন্ধুরা এই রানিং পিয়ারটার দাম চাচ্ছে ভাই 10000 টাকা, আর এটা বেবি সেল করা হয় 2500-3000 টাকার মধ্যে। এই রানিং পিয়ারটার এক পিয়ার বেবি রয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন। পিয়ারটা আমি দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আপনাদেরকে যে রানিং পিয়ারটা দেখালাম লাস্টে, সেই রানিং পিয়ারের বেবি জোড়াটা ভাই, এর তো একবারে জিরো ফেদার, তাই না? নিজে নিজে কি খেতে পারে? আচ্ছা আচ্ছা, নরমাদি কি কিছু বোঝা যায় ভাই? এখনো নরমাদি শিউন না, তবে একবারের 2 বেবি, তাই না? তো এই বেবির কথা কি বলছিলাম, 2500-3000 টাকার মধ্যে সেল করে থাকেন। আচ্ছা তো বন্ধুরা এই বেবি পেয়ারটা জিরো ফেদারের, এই বেবি পেয়ারের দাম চাচ্ছে ভাই 2500 টাকা। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, এখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে এই বেবি পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি কিং এর যে পেয়ারগুলো দেখালাম, এখান থেকে যদি আপনাদের কোনো পেয়ার যদি ভালো লাগে, মোহাম্মদ আলমামুন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা ভাইয়ের কাছ থেকে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।